আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। স্যামসাং এর পক্ষ থেকে বাজারে একটি নতুন ফোন নিয়ে এসেছে, সেটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A14। এই ফোনটি বাজারে 21,999 টাকা লঞ্চ হয়েছে। স্মার্টফোনটি আমাদের অফার করছে 4 GB র্যাম এবং 64 GB ফোন স্টোরেজ। ফোনটিতে আমরা 5000 mAh এর বিগ ব্যাটারি পাচ্ছি। এছাড়াও কি কি পাচ্ছি সব কিছু আজকে ভিডিওতে আলোচনা করব এবং স্মার্টফোনটি আপনাদের জন্য কেমন হবে সেটাও জানতে পারবে। সো কথা বাড়াতে চাচ্ছি না, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং দেখা যায় বাজারে কিন্তু প্রাইস কিন্তু একটু আপ ডাউন হয়, সেক্ষেত্রে যদি প্রাইস আপ ডাউন হয় ভিডিওর ডিসক্রিপশন বক্সে হচ্ছে গিয়ে আমাদের প্রাইসটা দেওয়া থাকবে, ওইখান থেকে কাইন্ডলি চেক করে নেবে। এবং এছাড়া ভিডিও থেকে যারা হচ্ছে গিয়ে আমাদের শপে আসবেন ফোন নিবে তাদের জন্য কিছু আকর্ষণীয় গিফট আইটেম থাকবে, সেক্ষেত্রে ভিডিওটি পুরোটা দেখুন। লাস্টে আমরা বলে দেবো আমাদের হচ্ছে গিয়ে ভিডিওতে এই ফোনটার সাথে কী কী গিফট আইটেম থাকছে। এই ফোনটিতে পাচ্ছেন সুপার ডিজাইন এবং চমৎকার গ্রেডিয়েন্ট এবং কমফোর্টেবল গ্রিপও পাচ্ছেন ফোনটিতে। এই ফোনটিতে 6.6 ইঞ্চ ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া আছে। এটির রেজুলেশন হবে 1080x2408 এবং এটির পিপিআই পাচ্ছেন হচ্ছে 400। দেখা যায় পিপিআইটা যত বেশি হবে আপনার কিন্তু ডিসপ্লে কোয়ালিটি তত বেশি ভালো পাবেন, সেক্ষেত্রে এটা পিপিআইটা কিন্তু অনেক হাই দেওয়া আছে। এবং হাই রেজুলেশন স্ক্রিন টু বডি রেশিও পাচ্ছেন এটাতে 80.2%। এবং এই ফোনটির ওয়েট হচ্ছে 201 গ্রাম। ফোনটিতে সেলফি ক্যামেরা দেওয়া হচ্ছে 13 মেগাপিক্সেল। আমাদের যদি এই রেঞ্জের অন্যান্য ফোনগুলো দেখেন দেখা যায় 13 মেগাপিক্সেলের ক্যামেরা পাবেন না। সর্বনিম্ন যদি আপনার যদি 30 মেগাপিক্সেল ক্যামেরা নিতে হয় আপনার কিন্তু 35 বার যেতে হবে, বাট আপনি কিন্তু এই রেঞ্জের মধ্যে 13 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাচ্ছেন যা 1.6 GB রেজুলেশন থাকছে। পাশাপাশি এটিতে হচ্ছে কি আপনি পাম সেলফি পাচ্ছেন, যেমন কয়েকটা অপশনের মধ্যে আপনি সেলফি তুলতে পারবেন। দেখা যায় আপনি যদি হাসি দেন সেক্ষেত্রে সেলফিটা ক্যাপচার করে নেবে, চিজ বলে ক্যাপচার করে নেবে, যদি ক্যাপচার বলেন আপনি এই ছবিটা কিন্তু ক্যাপচার করে নেবে। এছাড়া এটার হচ্ছে গিয়ে ক্যামেরা কোয়ালিটি নিয়ে যদি বলতে হয় সেক্ষেত্রে রেজুলেশন কোয়ালিটি খুবই ভালো পাওয়া যাবে। এবং এই ফোনটি ব্যাকে হচ্ছে গিয়ে 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ দেওয়া আছে। মেইন ক্যামেরা পাচ্ছেন 50 মেগাপিক্সেল, আলট্রা ওয়াইড ক্যামেরা হচ্ছে 5 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা পাচ্ছেন। 50 মেগাপিক্সেল ক্যামেরা হচ্ছে 1.8 অ্যাপারচার ইউজ করা হয়েছে, যার কারণে আপনার পিকচার কোয়ালিটিটা অসাধারণ হবে এবং পিকচার কোয়ালিটি খুব ভালো পাবে। এবং আলট্রা ওয়াইড যে ক্যামেরা দেওয়া হচ্ছে 5 মেগাপিক্সেল, এটার মাধ্যমে হচ্ছে কি আপনি একটা গ্রুপ ছবি তুলতে পারবেন। দেখা যায় ফ্যামিলি নিয়ে যদি ছবি তুলতে চান সেক্ষেত্রে শর্ট রেঞ্জ থেকে কিন্তু আপনি একটু লং ডিস্টেন্স করে কিন্তু ছবিটা তুলতে পারবেন। এবং এটা অ্যাপারচার হচ্ছে 2.2 হবে। এবং সাথে আরেকটা যে ক্যামেরা দেওয়া হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, সেটার মাধ্যমে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের ছবি তুলতে পারবেন। যদি আপনি ছবি তুলতে খুবই পছন্দ করেন সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ক্যামেরাটা দিয়ে আপনি ছবি তুলতে পারবেন, যেমন পিপড়া ক্যামেরা, পিপড়ার ছবি, তারপর হচ্ছে শিশির বিন্দুগণা, ছোটো ছোটো জিনিসগুলো ছবি আপনি খুবই সুন্দরভাবে তুলতে পারবেন। এবং এই ফোনটিতে পাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনি কয়েকটা কাজ করতে পারবেন, যেমন ফোনটা আনলক করতে পারবেন, ছবি তুলতে পারবেন এবং নোটিফিকেশন বারটা আপনি আপ অ্যান্ড ডাউন করতে পারবেন। এছাড়া হচ্ছে কি আপনার এটাতে হচ্ছে কি 3.5 mm-এর জ্যাক দেওয়া আছে, যার কারণে হচ্ছে কি আপনি সাউন্ড কোয়ালিটিটা ভালো পাচ্ছেন, হেডফোন ইউজ করতে পারতেছেন। এছাড়া সিম স্লট সাইডে দেওয়া আছে, আপনার দুইটা 4G সিমের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। দুইটা সিমে হচ্ছে কি 4G সাপোর্ট করবে, আর যেটা মেমোরি কার্ডের সিস্টেম দেওয়া আছে ওটাতে আপনি যদি চান আপ টু 1 TB পর্যন্ত সাপোর্ট করবে আপনার। এবং নিচে আপনার হচ্ছে গিয়ে ফোনটিতে হচ্ছে টাইপ সি পোর্ট চার্জার দেওয়া আছে, 15 W-এর ফাস্ট চার্জার। হ্যাঁ, তো এর ফলে হচ্ছে কি আপনার ফোনটা খুব দ্রুত চার্জ হবে। এবং এর পাশে দেওয়া আছে 3.5 mm-এর জ্যাক এবং হচ্ছে নিচে স্পিকার দেওয়া আছে। এবং সাউন্ড কোয়ালিটি হচ্ছে কি এটা খুবই ভালো পাবেন, প্লাস এটার যে আপনার ডলবি অ্যাটমোস্ফিয়ার সাউন্ড সিস্টেম সাপোর্টেড, যার কারণে হচ্ছে কি আপনার সাউন্ড কোয়ালিটিটা অনেক বেটার হবে। আপনি যদি ভালো একটা হেডফোন ইউজ করেন, ভিডিওর ক্ষেত্রে কিন্তু সাউন্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে হচ্ছে কি আপনি সাউন্ড কোয়ালিটিটা খুব ভালো পেয়ে যাবেন। এই ফোনটিতে পাচ্ছেন 4 GB র্যাম এবং 64 GB ভেরিয়েন্ট। এছাড়া আমাদের প্রত্যেকটা ফোনে এখন ভার্চুয়াল র্যামের অপশন দেওয়া আছে,
যার ফলে হচ্ছে যে আপনি এক্সট্রা র‍্যামের সুবিধাটা পেয়ে যাবেন, যেমন হচ্ছে ভার্চুয়াল র‍্যাম আপনার হাইস্ট 2GB থেকে 4GB পর্যন্ত সাপোর্ট করবে। আপনি যদি চান ফোনটা 6GB করে নিতে পারবেন, ফোনটা 8GB করে নিতে পারবেন, এবং আপনি যদি চান যে বন্ধ করে রাখবেন ভার্চুয়াল র‍্যামটা, সেই অপশনটা আমাদের এই ফোনের মধ্যে রয়েছে। আর এটার হচ্ছে গিয়ে যেমন প্রসেসরটা কিন্তু একটা ফোনের মধ্যে খুব ইম্পর্টেন্ট, সো এটাতে হচ্ছে এক্সাইনোর 850 প্রসেসর পেয়ে যাচ্ছেন 8 ন্যানোমিটারে। আমরা সচরাচর আমাদের ফোনের প্রসেসর যত ছোট হবে আপনার পারফরমেন্স কিন্তু তত ভালো পাবেন, তো 8 ন্যানোমিটার হওয়ার কারণে আপনি ফোনের পারফরমেন্সটা কিন্তু খুব ভালো পেয়ে যাচ্ছেন। এছাড়া এটাতে 2.0 GHz অক্টাকোর প্রসেসর দেওয়া আছে, আপনার এই ফোনটাতে 8টা কোর কাজ করবে। যেহেতু এই ফোনটি একেবারেই নতুন, সেক্ষেত্রে আপনি এই ফোনটিতে A13 অ্যান্ড্রয়েড ভার্সন 13 পেয়ে যাচ্ছেন, এবং এটাতে One UI 5 সাপোর্টেড। One UI 5 সাপোর্টেড হওয়ার কারণে হচ্ছে আপনি কিছু কিছু নতুন অপশন এটাতে পেয়ে যাবেন। One UI 5 হওয়ার কারণে আপনি এই ফোনটিতে ইনহ্যান্স কালার প্যালেট পেয়ে যাচ্ছেন। এই অপশনটি হচ্ছে গিয়ে আপনার ওয়ালপেপার কালারের সাথে ম্যাচ করে নতুন 8টি বেসিক কালারের সাথে 12টি ওয়ালপেপার কালার কম্বিনেশন দেওয়া আছে, যা আপনি হচ্ছে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এছাড়া আরও যেটা পাচ্ছেন আপনি, যেমন ক্রিয়েটেড স্টিকার, আপনার ছবি দিয়ে আপনি যে কোনো একটা স্টিকার এটাতে অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে কপি টেক্সট ইজিলি ফ্রম এনি ইমেজ, দেখা যায় যে আমরা ছবি থেকে হচ্ছে যে কোনো ছবি থেকে হচ্ছে যদি লেখা থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা কপি করে আমাদের হচ্ছে গিয়ে ইমেজ থেকে লেখাটা আমরা কপি করতে পারবো। আর এছাড়া যেমন ইমেজ ওয়াটারমার্ক কাস্টমাইজ পেয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন ইমেজে, যে আপনি কোথায় আপনার ফোনের মডেল নাম্বার অ্যাড করবেন, ডেট অ্যাড করবেন, এটা হচ্ছে কি আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এবং আবার দেখা যায় যে আমাদের কিন্তু এখন ফোনগুলোতে র্যাম প্লাস অপশনটা চলে আসছে, অনেকে যদি র্যাম প্লাস অপশনটা ইউজ করতে না চান সেক্ষেত্রে হচ্ছে আমাদের র্যাম প্লাস অপশনটা অফ করতে পারবেন। আমাদের অপশনটা হচ্ছে সেটিংয়ে গিয়ে আপনি জাস্ট